हेलो व्यूअर्स, आमी सुदीप। टोटल वीडियो चैनलের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। সামনের ঈদকে কেন্দ্র করে আপনারা অনেকে নতুন ফ্রিজ কেনার কথা ভাবছেন, আর যারা নতুন ফ্রিজ কেনার কথা ভাবছেন আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য। व्यूअर्स, আজকের ভিডিওতে আমরা জানাবো কিছু ভালো ফ্রিজের বৈশিষ্ট্য সম্পর্কে, যা আপনাকে কিছু ভালো মানের ফ্রিজ কিনতে সাহায্য করবে। আরো জানাবো বাংলাদেশের বাজারে থাকা 13,000 থেকে 35,000 টাকার মধ্যে কিছু ভালো ফ্রিজ সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমে জানা যাক ভালো ফ্রিজের বৈশিষ্ট্যগুলো। ভালো ফ্রিজের যে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তা হলো: 1. ফ্রিজের গ্যাসটি R600A হতে হবে। 2. ফ্রিজের কনডেনসারটি কপার কনডেনসার হতে হবে। 3. ফ্রিজের কম্প্রেসারটি উন্নত মানের হতে হবে। 4. ফ্রিজের ডিপটি নিচে থাকতে হবে, তবে ডিপের আকার যদি ছোট হয় উপরে থাকলেও সমস্যা নাই। ফ্রিজ কেনার সময় মোটামুটি এগুলোই খেয়াল রাখতে হবে। এখন আপনাদের সামনে বাজেট অনুযায়ী কিছু আকর্ষণীয় ফ্রিজ তুলে ধরব। আপনি যদি 13,000 থেকে 16,000 টাকার মধ্যে ফ্রিজ কিনতে চান, তাহলে ওয়ালটনের WFO 1X1 R XXX ও মিস্টারের M165 এই ডিউটি ফ্রিজ দেখতে পারেন। ওয়ালটন ফ্রিজটির দাম পড়বে 13,550 টাকা এবং মিস্টার ফ্রিজটির দাম পড়বে 15,900 টাকা। যদি 18,000 থেকে 28,000 টাকার মধ্যে ফ্রিজ কিনতে চান, তাহলে চিঙ্গার DF2 1A RN দাম 19,490 টাকা। ওয়ালটন WFD 1D4 GD EL XX ও WFA 2DA NE XXX, যার একটির দাম 20,500 টাকা এবং আরেকটির দাম 25,900 টাকা। এছাড়াও মিস্টারের M350 ও যমুনা GE228CM ফ্রিজ দুটি দেখতে পারেন, যার একটির দাম 27,965 টাকা এবং আরেকটির দাম 26,500 টাকা। যদি 29,000 থেকে 35,000 টাকার মধ্যে ফ্রিজ কিনতে চান, তাহলে ভিশনের RE222L, ওয়ালটনের WFE3B0GD XX, স্যামসাং RB21KM FS5SE D3 এই মডেল তিনটি দেখতে পারেন। ভিশনের দাম পড়বে 19,800 টাকা। ওয়ালটন ফ্রিজটির দাম পড়বে 32,700 টাকা। স্যামসাং ফ্রিজটির দাম পড়বে 34,900 টাকা। আশা করি ফ্রিজগুলোর মধ্যে থেকে আপনার সাধ্যের মধ্যে যে কোনো একটি ফ্রিজ বেছে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টোটাল ভিডিও আমাদের থাকবেন।